বাড়ির বড়দের মুখে এই কথাটা আমরা অনেকেই শুনেছি যে বাড়িতে একটা অর্জুন গাছ থাকা মানে বাড়িতে একজন ডাক্তার উপস্থিত থাকা। এটি কিন্তু একদমই বাড়িয়ে বলা নয়। আয়ুর্বেদ শাস্ত্রেও এই অর্জুন গাছকে একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া অর্জুনা, এর সংস্কৃত নাম ককুভু। অর্জুন গাছের ছালে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়াও এতে আছে গ্লুকোসাইড, ভিটামিন ই আর অ্যান্টি অক্সিডেন্ট এর মতো উপাদান। অর্জুন গাছের ছালে আছে অনেক রকমের খনিজ উপাদান যা রক্তের কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও আপনার শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আসুন আজ জেনে নেওয়া যাক অর্জুন এর গুণাগুণ সম্পর্কে। এক, হৃদরোগ। অর্জুন গাছের ছাল হার্টের সমস্যায় কার্ডিয়াক মাসল শক্তিশালী করে, হার্টের মধ্যে রক্ত সঞ্চালন ভালো রাখে, করোনারি হার্টের রোগ হতে দেয় না। 6 থেকে 8 গ্রাম অর্জুন ছালের গুঁড়ো দুধে মিশিয়ে খাওয়ার পরে দিনে 2 বার খেলে হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। অনেক সময় খুব কষ্টের কাজ করলে বা খুব চিন্তায় পড়ে গেলে আমাদের বুক ধরফর করে, এক্ষেত্রে অর্জুনের কাঁচা ছাল 10-12 গ্রাম অথবা শুকনো ছাল 5-6 গ্রাম একটু সেচে নিয়ে 250 মিলি দুধ অথবা 500 মিলি জলের সাথে মিশিয়ে জাল দিয়ে আনুমানিক 125 মিলি থাকতে ছেঁকে খেলে বুক ধরফরানি কমে যায়। 2. হাঁপানি বা শ্বাসকষ্ট। হাঁপানি রোগে কিন্তু অর্জুন গাছের ছাল অসাধারণ উপকার দেয়। অর্জুন গাছের ছাল গুঁড়ো করে 2 চামচ পরিমাণে দুধের সাথে দিনে 3 বার নিয়মিত খেলে হাঁপানির সমস্যা উপশম হয়। 3. যৌন সমস্যা। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে যৌন উত্তেজনার অভাব কিন্তু একটি গুরুতর সমস্যা। অনেক সময়ে অনেক টাকা ব্যয় করে ও চিকিৎসা করলেও কোনো লাভ হয় না। কিন্তু আপনি কি জানেন, অর্জুন গাছের ছাল এই সমস্যা থেকে ও মুক্তি দিতে পারে। এই ছালে আছে স্যাপোনিন যা যৌন ক্ষমতা বাড়ায়, আর পুরুষদের শুক্রাণুর সংখ্যা কম থাকলে 2 চামচ অর্জুন ছালের গুঁড়ো 1 কাপ গরম জলে মিশিয়ে সেই জল ছেঁকে নিন, তার মধ্যে 1 চামচ শ্বেত চন্দন মিশিয়ে শুতে যাওয়ার 30 মিনিট আগে খান। এটি অসাধারণ কাজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দয়া করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করুন।